যেসব যাত্রীগণ
এখনো আশ্রমের ভিতরে রয়েছেন, আপনারা রাস্তায় গিয়ে দু সাইডে লাইন দিয়ে দাঁড়ান, আমাদের ঠাকুর এখনই বেরিয়ে পড়বে। বিশেষ করে জানাচ্ছি, রিক্সা ভাড়া মন্দিরে এসে পেমেন্ট করবে, রিক্সা চালকের নাম এবং গাড়ির নাম্বার লিখে রাখবেন।
Maybe you can ask me this question.
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছোট্ট করে এখানে
আরে ওখানে থেকে যে মানে পূজা মানে ঠিক আছে আরে ধরে জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা ধন রাধা জীবন রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা হামার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা
ধন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমারা ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধা জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা রাধে রাধে গোবিন্দ জয় রাধে আধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় আজ চিত্র চম্পক বল্লিকা রাধে রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়র সদ্ম রাধিকা চ যতনে যে নাহি আরাধি ল এ জনম বি ফলে গেল যেজন রাধা চরণ শরণ না লইল তার এ জনম বি ফলে গেল যে রাধা চরণ শরণ না লইল এ জনম বি ফলে গেল রাধা চরণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ রাধিকা ভাব গম্ভীর চিত্ত যেবা মহাধীর রাধে গম্ভীর গণ সঙ্গ না মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি মদন মোহন কৃষ্ণ তাহার মোহিনী অতএব নাম তার রাধা ঠাকুরানী জয় রাধে 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 আমরা গুরু বৈষ্ণব আনুগত্যে যে স্থানে এসেছি এই স্থানের নাম হয়েছে ঋতুদ্বীপ রাতুপুর আপনারা এখানে রাধারানীর মহাত্মা সম্বন্ধে একটি কীর্তন শ্রবণ করুন মহাদান পদাবলী আয়ে তর বালিকা চাঁদের কালিকা দেখিয়া জুড়ায় আখি এ তর বালিকা
গোবিন্দে এতর বালিকা চাঁদের কলিকা দেখিয়া জুড়ায় আখে এতর আমার হেন মনে লায় অগরাধে হেন মনে লায় এতর বালিকা চাঁদের কলিকা দেখিয়া জুড়ায় আখে কথা বলিয়া আমার হেন মনে লায় সদাই হৃদয় হেন মা পাশরা করিয়া রাখে পাশরা করিয়া সোনা সোনা বৃষভানু প্রিয়ে ইহেন করিয়া কলেতে রেখেছ এহেন সোনার ঝিয়ে কিহেন করিয়া কলেতে রেখেছ এহেন সোনার অগরাধে কলা জিনিয়া বদন সুন্দর কমলা জিনামে কৃষ্ণ পাবে রাধা 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 বল রাধা নামে ওই জয় রাধে বলে রাধা 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 বল জয় রাধে বলে জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় রাধে অতি বিলক্ষণ তুলনা দিব যে কি রাধার স্বরূপ লক্ষণ অতি বিলক্ষণ তুলনা দিব অগবৃন্দে অগললিতে রাধার স্বরূপ লক্ষণ অতি বিলক্ষণ তুলনা দিব যে কি রাধার স্বরূপ লক্ষণ অতি বিলক্ষণ বলি তুলনা তার আর হয় না যে তুলনা তার ওই তুলনা তার হয় না যে তুলন ওয়ে শ্রীকৃষ্ণ চন্দ্রের প্রেয়সী হইবে রাধা শ্রীকৃষ্ণ রাধে ওয়ে জয় রাধে বলো বৃন্দাবনের পথে চলো জয় রাধে বলো এই জয় রাধে বলো ব্রজের পথে পথে চলো জয় কৃষ্ণ ছ
শ্রী গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা র হে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জোরছে বলুন সবাই গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা জয় রাধে জয় রাধে রাধে হে গোবিন্দ গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ হে ভক্তগণ আপনারা মনে ভাবছেন আমরা বৃন্দাবনেই বসে আছি এটা হচ্ছে নবদ্বীপ ধাম গুপ্ত বৃন্দাবন আপনারা মনে করবেন আমরা সেই রাধা কুণ্ডের তটে বসে আমরা রাধে রাধে কীর্তন করছি তো সকলেই হাত হাত তালি দিয়ে যে যেখানে যেভাবে আছেন সবাই বলবেন জয় রাধে 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 হে রাধে রাধে হে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলুন হে গোবিন্দ গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে হরি বল হে রাধে 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 গোবিন্দ হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে রাধে হে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 হে গোবিন্দ গোবিন্দ হে রাধে 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 হে রাধে রাধে হে রাধে রাধে হে জোরছে বলো হে রাধে রাধে 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 জয় রাধে রাধে হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে রাধে হে রাধে রাধে গোবিন্দ 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 জয় জয় শ্রী রাধে গৌরানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ আচার্য সিংহ রূপিণী শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব ইতি নামিনি বংশা কলপতিরভ্য কৃপা সিন্ধুভৈব চ পতিতানং পাবন ভূয় বৈষ্ণবেভ্য গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমঃ সর্বপ্রথমে মদীয় গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্য শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী প্রভুবরে শ্রীচরণ কমলে এ অধমের আনন্দগড়ি ভক্তিমুন্ড ষষ্ঠ দণ্ডপথ জ্ঞাপন প্রমাণ জ্ঞাপন করি মদীয় শিক্ষা গুরু পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ চরণে আমি অনন্তগড়ি ভক্তিমুন্ড ষষ্ঠ দণ্ডপথ জ্ঞাপন করি পূজ্যপাদ ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ চরণে আমি অনন্তগড়ি ভক্তিমুন্ড ষষ্ঠ দণ্ডপথ জ্ঞাপন করি পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ বৈষ্ণব বন্ধ পশ্চিমী বন্ধ জন্মমন্ডলী মাতৃবৃন্দাচরণে আনন্দগড়ি ভক্তিপুণ্ড সন্ডগত নবর করে গুরুপাদ পদ্মের কৃপায় বৈষ্ণবগণের আনুগত্যে আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এ স্থানটি ঋতুদ্বীপের অন্তর্গত রাধাকুণ্ড রাধারানীর সম্বন্ধে কীর্তন করবার আমার কোনো যোগ্যতা নাই আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না
রাধারানী এখানে আছেন, তার অন্তরঙ্গ জন আছেন, তাঁর মুখে শ্রবণ করলে আমরা আনন্দিত হবেন। আমি শুধু বৈষ্ণবের আদেশ পালন করবার জন্য আপনাদের কাছে দণ্ডায়মান হয়েছি। আপনারা আশা করুন বা আপনার এইরকম জীবন এ জন্মে আর পাবেন কিনা। ত্যাগ করে সংসারের যে সমস্ত কর্মকে ফেলে দিয়ে আজ কোথায় তারা চটের তলায় ধুলোতে তারা ঘর থেকে মনে হয় এই মনের মধ্যে ধুলায় ঘোরাঘুরি দিয়ে আপনারা যদি জীবন অতিবাহিত করেন, সময় অতিবাহিত করেন, নিশ্চয়ই ভগবান কৃপা লাভ করতে পারবেন, ভগবান আপনাদের কৃপা করবেন। তার মধ্যে বিশেষ করে লাভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এখানে যখন আপনারা এসেছেন সাধু সঙ্গ নাম সংকীর্তন ভগবত প্রসাদ ধাম পরিক্রমা একসঙ্গে কতগুলো ভক্ত আঙ্গিত হচ্ছে আপনাদের সেই ভাবতে 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 ভাবতেই ভগবানের কাছে পৌঁছাবে। আপনাদের শ্রদ্ধা আছে বলে সাধু সঙ্গ করতে এসেছেন, আর এটাই ভজনের ক্রিয়া। সাধুদের সঙ্গে ধাম পরিক্রমা করছেন, হরিকথা শ্রবণ করছেন, হাত তুলে কীর্তন করছেন, এটাই তো ভজনের ক্রিয়া। এই ভজনের ক্রিয়া নিষ্ঠায় রুচি আনাবে, রুচি আসক্তি ভাব ভক্তি প্রেম প্রেম রাজ্যে আমাদের পৌঁছাবে। আমি বলি এ জগতের শিক্ষা জগতের ডিগ্রি হচ্ছি আপনাদের কাছে। এই ধামের থেকে যদি কাহার একটা একটা তৃণ যদি নিয়ে যান আপনার সাত দিন পরে কণ্ঠবৃদ্ধ হয়ে যাবে। দেখছি কারো কাপড় চুরি হয়ে যাচ্ছে, কার গামছা চুরি হয়েছে, এটা ওটা চুরি হয়ে, যদি কেউ কারো কাপড় চুপুর পেয়ে থাকেন, কিচ্ছু যদি পেয়ে থাকেন খবর দেন নিয়ে যাবেন, তাহলে সাত দিন ধাম পরে আপনার বৃথা হয়ে যাবে, কিচ্ছু ভালো যাবে না ওই দুষ্কর্মটা। অতএব যদি কেউ পেয়ে থাকেন কিছু সেটা আমাদের কাছে জমা দিয়ে যাবেন, তাহলে রাজ্য জগতের কি সৈন্য ক্ষয় হয়? আমরা এখন যুদ্ধক্ষেত্রে নেমেছি, সেনাপতি হয়েছেন আমাদের নারায়ণ মহারাজ, আমরা তা মায়া আমাদের বিভিন্ন প্রকারে প্রলোভিত করবে, মায়ের কবলিত করবার জন্য মিথ্যা অপবাদে অপব্যহিত করবে, মিথ্যা কলঙ্ক রটাবে। ভয় করবেন না, পশ্চাৎপদ হবেন না। ভূমি রে বাবা বলাম, ভূমিটাই তো অবলম্বন, কেউ তাকে শিখায় না যে বাবা তুমি বারবার ওই দেয়াল ধরে দাঁড়ালে আবার ওই দেয়ালটা তোমার অবলম্বন হবে, কেউ তাকে শিখায় না, ওটা শতপ্রীতি সে করে। সেরকম একটা বুড়ি মাছ বৌমাছে বাড়িতে গিয়ে আর মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, সত্যি ঘটনা বলছি, বৌমা মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন, শাশুড়ি রাগ করে না খেয়ে না খেয়ে জীবনটা করলো তার বৌমা মাছ খানি বলে, আপনাদের সত্যি কথা বলছি, করলো বৌমাকে মাছ খাওয়াতে পারলো না। গৌর প্রমানন্দে কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমা। ভজামি রাধাম অরবিন্দ নেত্রাম স্মরামি রাধাম মধুরস্মিতাস্যাম বদামি রাধাম করুণা ভরদ্রাম ততো মম নাস্তি গতির্ন কাপি। ইয়ত কিঙ্করীষু বহুশ খলু কুবানি নিত্যম পরস্য পুরুষস্য শিখণ্ডমৌলী যস্য কদারসনিধে বৃষভানুজায়া তৎকেলিকুঞ্জ ভবনং গণমার্জনিষ্যাম। প্রবোধানন্দ সরস্বতী তিনি বলছেন, যত কিঙ্করীষু বহুশ খলু কাকুবানী,
শ্রীমতী রাধিকার তো কথাই ছড়ে দেন, বিশ্বানন্দের কিঙ্করী যারা আছেন, কিঙ্করীর কিঙ্করী, তাদের পায়েতে হাজার বার কৃষ্ণ পড়ে, কাকু মিনতি করে প্রার্থনা জানায়, একটা তোমরা প্রবেশ দ্বার ছেড়ে দিয়ে আমাকে ভিতরে যেতে যাও। কিন্তু সেই কঙ্করীগণ শ্রীমতী রাধিকার বলেতে বলিয়ান হয়ে কৃষ্ণকেও শ্রীমতী রাধিকার নিকটেতে যেতে দেয় না। তখন শ্রীমতী রাধিকার কি কথা, অতএব আমার কৃষ্ণের নিকট শ্রীমতী রাধিকার নিকটেতে এই প্রার্থনা, যেন আমি জন্ম জন্মান্তরেও সেই কুঞ্জেতে ঝাঁটা দেওয়ার জন্য ঝাঁটার একটি কাঠি মাত্র হলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আর কি বলছেন, বংশী করান্নিপতিত স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম ব্রজরাজ সোনো যস্যা কটাক্ষ সর্গাত্মিবুচ্ছিতেন তং রাধিকা পরিচরামি কদা রসে। ও আমার কোটি জন্মে আমার এমন সৌভাগ্য হবে কি শ্রীমতী রাধিকাকে আমি তাদের কিঙ্করি করে আনুগত্যেতে আমি প্রীতিপূর্বক তাহার আমি সেবা করতে পারব। আশা তো নাই কিন্তু নিরাশাও নাই। যদি ওই রকম রসিক বৈষ্ণবগণের চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর গণের তাহার দাসের 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 অনুদাস গণের যদি কৃপা হয়ে যায় তাহলে সত্যি সত্যি এই সৌভাগ্য হতে পারে। আর ওদের যদি সঙ্গ না হয়, ধামের কৃপা না হয়, তাহলে এটা সম্ভবপর নহে। কিরকম শ্রীমতী রাধিকার মহাত্মা, যা দূর থেকে দেখেই শ্রীমতী রাধিকাকে হাত থেকে বাঁশি খাসে নিচে পড়ে যায়, মোর মুকুট পড়ে যায়, কৃষ্ণের গায়ের পীত বসম বসন স্খলিত হয়ে যায়। যদি শ্রীমতী রাধিকা একটি কটাক্ষ ভরে কৃষ্ণ দিকে তিনটা কান, এমন শ্রীমতী রাধিকার সেবা কখন পাব। আমরা গৌরমণ্ডলের অন্তর্গত এই স্থানেতে ঋতুদ্বীপে আমরা এসেছি। কালকে আমরা ঋতুদ্বীপের সম্বন্ধে বলছিলাম, ঋতুদ্বীপ মানে হচ্ছে যেখানে সমস্ত ঋতুরা এসে কৃষ্ণ গৌরচন্দ্রের আরাধনা করেছেন। গৌরচন্দ্র আবার কে, রাধা ভাব দূত সবলিত, শ্রীমতী রাধিকার অঙ্গ কান্তি এবং তাহার ভাব হৃদয় নিয়ে চৈতন্য কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু হয়েছেন। তার আরাধনা করবার জন্য ষড় ঋতু এইখানেতে আরাধনা করেছেন। এখানে দেখছেন বৃন্দাবনেতে তমাল কুঞ্জ, মাধবী কুঞ্জ, আর এখানেতে হচ্ছে আম্র কুঞ্জ, ওখানেতে ময়ূরগুলি সদা নৃত্য করে, কেকা কেকি শব্দ করে, আর এখানে মধুর কোয়েলগুলি কুকু কুকু কুহু কুহু বলে। এখানে এখানেতে এই দেখছেন যে ওখানে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আমরা এখানেও তো গুপ্ত রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডের সঙ্গম স্থলেতে উপস্থিত হয়েছে। এইখানে দেখুন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই স্থানের মাধুরী দর্শন করে তিনি ভাবেত বিভোর হয়ে গিয়েছেন। এই স্থানের নামটা কি, এইটা অপভ্রংশ হতে 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 এখন এর নাম হচ্ছে কোবালা। কোবালা না এটা কি, কোবালা। এই বালাটা কে, কোন বালাটা, চৈতন্য মহাপ্রভুর ভিতরেতে যে কে বালা, মহাপ্রভু এখানে স্ফূর্তি হতো, রাধা রানী ভাব নিয়ে মহাপ্রভু এইখানে থে, এই সকল সুন্দর দেখে উদ্দীপনা ভক্তগণের হতো। এই বালাটাকে, এই কিশোরীটাকে, এই জন্য কো বালাইটা হয়ে গেল। কো মানে রাধিকার, রাধিকাকে বলছেন যে কে বালা। মহাপ্রভু হচ্ছেন যে তার সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিত, ওই গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধিকা। তিনি গদাধর পণ্ডিত কেন হয়েছেন, এই জন্য হয়েছেন যে কৃষ্ণ আমার পার্ট প্লে করছে ভালোভাবে কি নয়, এই জন্য তিনি হয়েছেন। অতএব এইখানে রাধা কুণ্ড
এটাকে জ্ঞান করবেন, শ্যাম কুণ্ড জ্ঞান করবেন। এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি এটা বুঝতে হবে ভালো করে। তো যদি সকলেই তো বুঝতে পারবেন না, তবে তথাপি একটু সামান্য ভাবে বর্ণন করি। এই দেবী ধামের উপরেতে ব্রহ্মলোক, ব্রহ্মলোকের উপরেতে শিবলোক, সদা শিব সেখানে। এই শিবলোকের উপরে বৈকুণ্ঠ লোক, সেখানে মায়ার কোনো প্রভাব নাই, সেখানে যোগ মায়ার প্রভাব। ওখানে ভজন প্রভাবেতে সমস্ত বিকার ভৌত করে, অপরাধ ইত্যাদি দূর করে। ভজন করতে 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 যখন প্রেমের কিছু ভাব আসবে, তখন বৈকুণ্ঠে যেতে পারে। বৈকুণ্ঠ হচ্ছে অনন্ত, তাহার সীমা নাই, লম্বাই চড়াই মোটাই বলে কোনো জিনিসের থাকে। সেখানে এমন একটা চতুর্থ স্থিতি আছে যেখানে তাহার কোনো সীমা নাই, আদি অন্ত নাই। তাহার নিম্ন প্রদেশকে বলে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ নিচে থেকে উপর পর্যন্ত সব বৈকুণ্ঠ, কিন্তু তার মধ্যে নিম্ন প্রদেশ বৈকুণ্ঠের, এই হচ্ছে নারায়ণের লোক। সেই নারায়ণের লোকের মধ্যে রাম, নৃসিংহ, কল্কি, বামন ইত্যাদি যত ভগবানের অবতার আছেন ওইখানে স্থিতি। আর মুক্ত জীব তাহার সেখানে সেবা করছে। তদুপরি তার উপরের ভাগ বলছে গোলোক। গোলোক এ থেকে উপরে, গোলোক গোল অথবা গোলোক গাভীর লোক, গোপ গোপী গাভী গোবৎস এই সমস্ত নিয়ে গোলোক। গোলোকের আবার চারটি বিভাগ, তাহার চারিদিকে যে কেন্দ্র করে দিয়ে যে গড় খাই আছে সে হচ্ছে গোলোক। সেখানে ঐশ্বর্য ভূমি নারায়ণ লোক থেকেও কোটি কোটি সেখানে ঐশ্বর্য। সেখানে গোপ গোপীও থাকলে ঐশ্বর্য এত প্রবল যে মাধুর্য একেবারেতে লুকাই। সেখানে গোপ গোপীগণ থাকলেও, যশোদা মা ইত্যাদি থাকলেও, সেখানে তাহাদের বাৎসল্য রস, সখ্য রস অথবা মধুরস স্ফূর্তি হয় না। সেখানে কি হয়, সেখানে গোপীরাও আছে, তারা কৃষ্ণকে নিজের পতি জ্ঞান করে। সেখানে তাহার ভগবত্তার একটা জ্ঞান আছে, কি হয় ভগবত্তার জ্ঞান আছে। এই জন্য ভগবত্তার জ্ঞান থাকলে তার মাধুর্য লুকায়িত হয়ে যায়। অতএব সেখানেতে এই সবগুলি স্বকীয় ভাব পর্যন্ত। এই গোলকের ভিতরেতে তিনটি খণ্ড, দ্বারকা, মথুরা, বৃন্দাবন। মথুরা দ্বারকাতে কৃষ্ণ থাকলেও প্রায় চতুর্ভুজ, কখনো কখনো দ্বিভুজ। এটি প্রধান একটি লক্ষণ ওইখানকার। কৃষ্ণ আছেন, কখনো কখনো চতুর্ভুজ হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি ধারণ করেন, কখনো কখনো জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করবার সময়, শালব সঙ্গে যুদ্ধ করবার সময়, অথবা শৃগাল বাসুদেবের সঙ্গে যুদ্ধ করবার সময় প্রায় ইনি চতুর্ভুজ থাকেন। এই জন্য নরলীলা সেখানে পরিস্ফুট হয় না। সেখানেতেও আবার ওখানে রুক্মিণী, সত্যভামা ইত্যাদি আছেন কৃষ্ণের প্রতি স্বকীয় ভাব। সেখানে দেবকী বসুদেব আছেন, কিন্তু ঐশ্বর্য ভাবের দ্বারা বাৎসল্য রসও প্রায় গুপ্ত মতন, কোনো সেবা দেখা যায় না। তার অপেক্ষা গোলোকের অপেক্ষা দ্বারকাতে কিছু লীলা আছে, যার মধ্যে কালকে একটা বলেছিলাম, আজকে একটু সামান্য একটা ইঙ্গিত দিই। সত্যভামা ইত্যাদি তাহার প্রিয়সীগণ আছেন। এক সময়তে সেখানে রাজমহিষীগণ 16108 সেখানে বসে আছেন, কৃষ্ণ মাঝখানে বসে আছেন। সেই সময় নারদ একটা পারিজাত পুষ্প নিয়ে সেখানে উপস্থিত হলেন। নারদ বলে যে আমার সামনে তোমার যে সব থেকে বেশি প্রিয়া, তাকে হাতে এটা কোমর দিয়ে দাও।
কৃষ্ণ চিন্তা করলেন যে নারদ আসলো এখন গোলমাল মাচাবে, এখন যদি কারো হাতে দিই তাহলে সব লোক বলবে যে কৃষ্ণের এইটি প্রিয়া, কিন্তু আমি সকলকে বলি যে তুমি আমার সব থেকে বেশি প্রিয়া। এখন তো তাহার এটা প্রকাশিত হয়ে যাবে, অতএব তিনি কিন্তু কিন্তু করছিলেন না, বলি আমার সময় নাই, আমাকে এখানে যেতে হবে, আমার সামনে আপনার সমস্ত এখানে রাজমহিষীগণ বসে আছেন, এই পুষ্পটা আপনি পারিজাত পুষ্প তার হাতে দিয়ে দেন, আমি শান্তিপূর্বক চলে যাব। তখন আর তিনি কি করবেন, বাধ্য হয়ে পাশেতে বসেছিলেন রুক্মিণী তাহার বাম দিকে, রুক্মিণীর হাতেতে দিয়ে দিন। দেওয়ার সঙ্গে সঙ্গে আর সমস্ত রানীগণ ফুৎকার করে উঠল, তার মধ্যে সত্যভামা আর থাকতে পারেন নাই, সে অত্যন্ত রেগে মেগে সেই স্থান থেকে পৃথিবী উপরেতে একেবারেতে ধামাধম পায় করতে করতে সেখানে চলে গেলেন, আর রেগে মেগে কোপ ভাবনেতে চলে গেলেন। কৃষ্ণ দেখো এই হলো, এখন কি করা যায়। কৃষ্ণ তাহাকে মানাইতে তাহার কাছে গিয়েছেন, গায়ে হাত দেবার সঙ্গে সঙ্গে তাহার গায়ে হাত ফেলে দেন, ধূর্ত মিথ্যাবাদী, তুমি বলো যে সে সত্যভামা আমার সব থেকে বেশি প্রিয়তমা, আর আজকে তুমি রুক্মিণী হাতে দিয়ে দিলে। মনে মনে সব রানীরাই কুপিত, সকল কাছে এই প্রতিজ্ঞা কর, বলে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার সব থেকে বেশি প্রিয়তম, আজকে হাতে নাতে ধারা পড়েছে। তিনি তাকে মানাইতে যান, কিছুতেই মানবেন না, কয়ে তোমার কথাতে আর আমি বিশ্বাস করি না। কিন্তু কৃষ্ণ বললেন দেখো তুমি একটি পুষ্পের জন্য আয়ত করছ, আমি তোমার বাড়িতে পারিজাত পুষ্পের বৃক্ষ আমি নিয়ে লাগিয়ে দিব, তাহলে তো হবো, তুমি তোমার কথা আমি বিশ্বাস করি না, আচ্ছা তো তুমি আমার সঙ্গে এখনই চল। ওই সঙ্গে নিয়ে গরুড় পর্ব বসিয়ে আর নরকাসুরকে রাস্তাতে বধ করে সেখানে 16,100 মহিষীগণকে উদ্ধার করেছেন, আর তারপরে স্বর্গেতে যে সেইখান থেকে পারিজাত পুষ্প জোর করে ইন্দ্রকে দমন করে তাকে হারিয়ে যুদ্ধেতে, আর সেখানে নিয়ে গরুড়ের উপরে পিঠের উপর পারিজাত পুষ্প নিয়ে তাহার বাড়িতে নিয়ে এসে রোপণ করে দিলেন। সেইখানে তো সমস্ত রানীগণকেও নিমন্ত্রণ করা হয়েছে, রুক্মিণীও এসেছেন। এখন দেখুন যে সে পারিজাত একটি পুষ্প দিবাতে সত্যভামার কিরকম হয় হলো, কিন্তু রুক্মিণী ধৈর্য ধারণ করে দিয়ে দেখলেন যে আমাকে পুষ্প দিয়েছে তাহাকে একটা বৃক্ষ নিয়ে দিয়ে দিল, তথাপি তাহার কোনো বিশেষই হলো না। এই সব লীলা দ্বারকাতে হয়েছে, তাহলে ব্রজের যে কিরকম লীলা হবে সেটি বুঝুন, যে ব্রজ কত উন্নত, এ থেকে কোটি কোটি গুণ উন্নত। মথুরা ধামেতে ঐশ্বর্য আর মাধুর্য দুটা পাশাপাশি থাকে, দ্বারকাতে ঐশ্বর্য প্রবল মাধুর্য প্রকাশ খুব অল্প, কিন্তু মথুরাতে ঐশ্বর্য এবং মাধুর্য দুটা পাশাপাশি থাকে। কিরকম মথুরাতে কৃষ্ণের জন্ম হলো শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, তখন দেখি বসুদেব তাকে হাত জোড়ে প্রার্থনা করে আপনি ভগবান, আর যখন কৃষ্ণ কংসকে বধ করে তখন দেখি আর বসুদেব ওখানে ছিলেন, তিনি হাত জোড়ে প্রার্থনা করতে লাগলেন যে কংসকে মেরে দিতে পারে এমন তো সাধারণ লোক নয়, এটা এইটা নিশ্চিত ওই ভগবান যাকে আমি পূর্বে জন্মের সময় দেখেছি। তখন হাত জোড়ে তিনি তাকে দণ্ডত প্রণাম করতে লাগলেন, স্তব স্তুতি করতে লাগলেন, দেবকী অবস্থা পুত্র ভাব দূর হয়ে গেল। এইরকম ভাবে এইটা হচ্ছে ঐশ্বর্য, আর মাধুর্য কি, যখন চতুর্ভুজ থেকে ছেড়ে দিয়ে আর দ্বিভুজ যখন হয়ে গেল তখন কি করে, বসুদেবের মহা ভয় হলো, দেবকী মহা ভয় হলো, একে রক্ষা কিরকম করা যায়, আর যদি ভগবান তাহলে তাকে রক্ষা করবার কি দরকার, সেটা তো জগৎকে রক্ষা করে, কিন্তু এইটা ভুলে গেলেন, এই ছোট্ট শিশু তাকে আমি কিরকম ভাবে রক্ষা করব। তখন তাকে গোকুলে নিয়ে যে তাকে রেখে আসলেন, এইটি হচ্ছে মাধুর্য লীলার উপর। ঐশ্বর্য হোক নাই হোক তাতে আপত্তি নাই, কিন্তু নরলীলা রূপে অনুরূপেতে যদি কৃষ্ণ লীলা হয় তাহাকে বলে মাধুর্য। ঐশ্বর্য কাকে বলে, অলৌকিক ভাব যে একটা মনুষ্য একটি নর বালক করতে পারে না,
তাহাকে বলে ঐশ্বর্য লীলা। আবার করে বলছি, কৃষ্ণের মধ্যে সবসময় ঐশ্বর্য থাকবেই, এমন কখনো হতে পারে না যে কৃষ্ণের মধ্যে ঐশ্বর্য থাকবে না। পুতনাকে বধ করেছেন, অগাসুরের পেটেতে চলে গিয়েছেন, বকাসুরকে মেরেছেন, ইত্যাদি যাবতীয় ব্রজের লীলার মধ্যে ঐশ্বর্য আছে, কিন্তু মাধুর্যের দ্বারা পরিমণ্ডিত হয়ে দিয়ে তাকে বুঝতে যায়, ছোট্ট শিশু পায়ে একটু নড়িয়ে দিল, শক্তাসুর পড়ে গেল। পুতনার বস্তকচল ধারে দুধ পান করতে করতে করতে, দুধ না তাহার বিষ পান করতে করতে, আর ছোট্ট বাচ্চা আর পুতনা মরে গেল। এইগুলি হচ্ছে মাধুর্য ভাব। ঐশ্বর্য থাকবে, অতএব ঐশ্বর্য থাকুক না থাকুক, নরলীলার অনুরূপ কৃষ্ণের যে লীলা চলে তাহাকে বলে মাধুর্য। ঐশ্বর্য কাকে বলে? অলৌকিক ভাব, যে মনুষ্য করতে পারে না তাকে বলে ঐশ্বর্য। কৃষ্ণের সমস্ত লীলাতে এইগুলি আছে। ওখানেতে দুটা পাশাপাশি ঐশ্বর্য এবং মাধুর্য, আর বৃন্দাবনেতে কি ঐশ্বর্য আছে কিন্তু মাধুর্যের এত মাত্রা বেশি, নরলীলানুরূপ যে অত বড় বড় দৈত্যগণকে মেরে গিরিরাজ গোবর্ধনকে কনিষ্ঠাঙ্গুলিতে সাত দিন ধারণ করে, আর রাসলীলাতে কোটি কোটি গোপীগণ তার সঙ্গে কোটি কোটি কৃষ্ণ হয়ে দুটি গোপী একটি কৃষ্ণ, দুটি কৃষ্ণ একটি গোপী, এরকম কোটি কোটি রূপ ধারণ করেছেন, এটা কি মাধুর্য ঐশ্বর্য? কিন্তু এমন ভাবে তো ওই লীলা করেছেন যে নর লীলার অনুরূপ, একটি গোপী অন্য গোপীকে সঙ্গে কৃষ্ণকে দেখছে না, কেবল মাত্র দেখছেন কে? শ্রীমতী রাধিকা। এই সবগুলি হচ্ছে মাধুর্য। ঐশ্বর্য থাকুক কোনো চিন্তা নাই, গোবর্ধনকে সাত দিন কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করেছেন, কনিষ্ঠাঙ্গুলি ধারণ করলেন কেন? আঙ্গুঠাতে ধারণ করতে পারেন, হাতের উপরে ধারণ করতে পারেন, দেখাইলেন যে কৃষ্ণের অঙ্গের বায়ে অঙ্গ হচ্ছে রাধিকা, দাহিনার দিকে অঙ্গ হচ্ছেন কৃষ্ণ, আর রাধিকা কোন দিকে? বায়ের দিকে। এই জন্য বায়ে অঙ্গ দ্বারা আর বায়ে অঙ্গের দ্বারা বামের এই কনিষ্ঠ অঙ্গলি আরো বাম দিকে, এই যে সর্ব বাম দিকে, এইটা রাধিকা রানী নিজের শক্তিতে গোবর্ধনকে তুলেছেন কৃষ্ণনা। এটা যতগুলি পরিচয় এই জগতের, ওই জগতের, ওই জগতের, এই সবগুলি পরিচয় হচ্ছে শক্তির পরিচয়, শক্তিমানের পরিচয় না, শক্তিমানের পরিচয় কেবল ইচ্ছা, ইচ্ছা করবে কিন্তু কার্য কে করবে? শক্তি মাত্র কার্য করবে। গোবর্ধনকে সাত দিন ধারণ করবার পরে ইন্দ্রের যখন গর্ভ হরণ হলো, তখন তিনি গোবিন্দ রূপেতে তাহাকে অভিষেক করলেন, আর ব্রজের মধ্যে সব মিলে একটা মিটিং হলো গোবর্ধনের নিকটে, বৈঠাগ্রাম। বৈঠাগ্রাম মানে বৈঠান, যেখানে সভা ওদের হতো, উপানন্দকে ওখানে সভাপতি করা হলো, আর সব ব্রজবাসীরা এসে নন্দ বাবাকে বলে যে দেখো নন্দ, তুমি গোপ, তুমি বুঝো না বাল্যকালেতে পুতনাকে যে মেরতে পেরেছে, যে অঘাসুরকে পেটের ভিতরে যে আর তাকে মেরে ফেললো, যে আগুন কতবার পান করেছে, যে বিষ পান করেছে, কালিয়েকে দমন করেছে, তার মধ্যে ঝাঁপিয়ে পড়লো আর মরে নাই, আর ব্রজকে সবসময় রক্ষা করেছে, তাহাকে তুমি মনে করেছো যে তোমার ছেলে, আর যশোদা মনে করে যে ছেলে, আর তার হাত বাঁধে, তার পায়ে বাঁধে, তার কোমরের মধ্যে দড়ি দিয়ে ওখল সঙ্গে বাঁধে, আর বলে যে ধূর্ত চোর, এইগুলি কি উচিত? সাধারণ লোক নয়, হয়তো পরব্রহ্ম অথবা ব্রহ্মের কোনো অবতার হবে, সাধারণ মনে করব না, হয় নারায়ণী এই রূপেতে এসেছে। তখন নন্দ বাবা একটু হেসে বললেন, তা তোমরা বলছ, আমি জানি যে গোপগণের 80 বছরের পরে তারা সব আলিগ হয়, 80 পরে তাদের আকিলের দাঁত উঠে, তো তোমাদেরও তাই দেখছি, যে বাল্যকাল থেকে চোরি করা ছাড়া জানে না, ব্রহ্ম কি চোরি করে নাকি? বাড়ি বাড়িতে গোপ দেন, ঘরেতে মাখন চোরি যে করে, আর একটু বিলম্ব হলে দাঁত কড়মড়ি কড়মড়ি করে,
আবার একটু বিলম্ব হলে মাখন মিশরি কি মাখন আর রুটি না পাওয়া গেলে সেটি কান্দনা কাটি করে মিথ্যা কথা বলে। তুমি মাটি খেয়ে চাতনা মাটি খাই না, তুমি মাটি খাও না, দেখি মুখ আর খোলে দেখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখিয়ে দিল, বলে যে আমি মাটি খাই না, মাটি খেয়েছে আবার খায়ও না কিরকম। আবার তুমি মাখন খেয়েছ না, মামি মা মে নহি মাখন খায়ো, ভোর ভয় গৌবন কে পাছে মধুবন মোহি পাঠায়ো। আরে মা তুমি সকাল বেলা আমি হাত মুখ ধোই না, গরুর পাছে আমাকে মধুবন মে গো চারণ করবার জন্য পাঠিয়েছ, তুমনে গায়ে চরানে কে লিয়ে গৌও কে পিছে পিছে হমে ভেজ দিয়া, আর উস সময় মানে মাখন কব খায়া, আর সারা দিন গৌও কে সাথ মে পিছে পিছে ফিরতা রা, শাম জব হো গই রাত হো গই তো মে লৌট করকে আয়া, মাইয়া উস সময় ফির খা করকে কুছ সো গয়া, মানে মাখন কব চোরি কি। মাইয়া কারে নাই তুমনে মাখন খায়া, তুমি মাখন খেয়েছ। কৃষ্ণ বলে যে মা আমি তুমি আমার মা নও বোধ হয়, আমি তোমার গৃহ গর্ভেতে আমি জন্মগ্রহণ করি নাই, এই জন্য তুমি আমাকে এইরকম হয়তো বলছো যে চোর চোর। আমি কখন চুরি করলাম, যদি তোমার আমি পুত্র হতাম তাহলে তুমি এরকম বলতে না, তাহলে আমি আজ তুমি যখন তুমি আমার মাও না আর এরকম বলো তাহলে আমি আর বাড়ি থাকবো না, আমি চলে যাই কোথাও বনে জঙ্গলে। যখন তিনি যখন কৃষ্ণ এই বললেন চোখেতে জল এসে গেল, তখন মায়ের যা কিছু সবগুলি হৃদয় দ্রবিত হয়ে গেল, না বাবা তুমি মাখন খাও না। কৃষ্ণ তখন কি বলছে, মাইয়া মেনে হি মাখন খায়ো, আমি মাখন খেয়েছি মা, তুমি সত্যি বলছো। আর মা বলছে না না বাবা তুমি খাও, তুমি মাখন খাও না। যশোদা মা তার কোলেতে নিয়ে নিয়েছে, এই হচ্ছে মাধুর্য লীলা। এই বৈকুণ্ঠেতে নাই, গোলোতেতে নাই, মথুরাতে নাই, কোথাও এইসব লীলা নাই। তা ওই বৃন্দাবন ব্রজের মধ্যে গোকুলের বৈশিষ্ট্য, গোকুল থেকে রাসলীলা স্থলী বৃন্দাবনের মাহাত্ম, আর বৃন্দাবন যাহার পাশঙ্গে লাগে না, যাহার অংশের অংশের মতন কিছু লাগে না, এইরকম যে রাধা কুণ্ডে এই তীরেতে আপনার উপস্থিত হয়েছেন, আর আমি কি তাহার মহিমা বলবো। অতএব আমরা আজকে এই সেই শ্রীমতী রাধিকার এই কুণ্ডেতে এসেছি। শ্রীমতী রাধিকা আপনাদেরকে কৃপা করুন, আমার মনে হয় যে চৈতন্য মহাপ্রভু বেশি কৃপা করবেন, তিনি তো রাধিকার ভাব নিয়ে এসেছেন। অতএব আপনাদের সকলের উপর চৈতন্য মহাপ্রভু কৃপা করুন, যাতে আমাদের কোটি কোটি জন্মেতে মহাপ্রভুর প্রতি অনুরাগ আসে, আং এই সমস্ত তত্ত্ব আমরা শ্রবণ আং বুঝে শ্রীমতী রাধিকার পাদ পদ্মের কিঙ্করি হওয়ার অভিলাষ একমাত্র জাগে। এই জন্য বলেন বদামি রাধাম ভজামি রাধাম অরবিন্দ নেত্রাম, স্মরামি রাধাম অনুস্মিতাশ্যাম বদামি রাধাম করুণাভ্রাতা তত মম নাস্তি গতির। কিন্তু এটা বুঝবেন আরাধিত নববনম ব্রজকাননম হি তে, নারাধিত ব্রজবন নববনম ব্রজ এব দূরে, আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, নারাধিত দ্বিজসুত ন তবেহ কৃষ্ণ। এর ওটা গুরুত্ব রয়েছে, যদি নবকানন এই বৃন্দাবন নবকানন অর্থাৎ এই নদীপের যদি ভজনা না হলো তাহলে ব্রজে এব দূরে, ব্রজ বহু দূরে, আর যদি এই নদীপ ধামের ভজন হলো তাহলে নিজে নিজে ব্রজের ভজন হয়ে গেল। যদি দ্বিজসুত যে গৌরীচন্দ্র জগন্নাথ মিশ্রের পুত্র যে সচিনন্দন গৌরহরি তাহার যদি ভজন না হলো তাহলে কৃষ্ণ বহু দূরে, আর যদি তাহার ভজন হয়ে গেল তাহলে কৃষ্ণের ভজন তার মধ্যেই হয়ে গেল। গৌর প্রেমানন্দে ইয়েস্টারডে উই ওয়েন্ট টু দিস প্লেস অন আদার সাইড, name of this place is again Radhakund, and this Radhakund is in within Ritudvip.
And Maharaj was again explaining Ritu Deep, because all the six Ritu, Ritu means seasons, all the six seasons worship does Aradhana of Chaitanya Mahaprabhu. What does it mean by Chaitanya Mahaprabhu? Mahaprabhu with Radha Rani's bhav, mood and complexion of Krishna with the complexion and mood of Radha Rani. Maharaj was explaining two prayers of Prabodhananda Saraswati. He says that what to speak of Radha Rani, even a smallest servant of Radha Rani is so much important for Krishna that Krishna does menial and very humble request to them, please let me have an opportunity to see Krishna, Radha Rani. So when even a servant of Radha Rani is having such a high importance, what to speak of Radha Rani? Sanchet. So Maharaj was explaining in this prayer that if even I can become one slice of its broom which is being used here, I will be very much fortunate. He was explaining the importance of this Radha Kund again in different way, as he did yesterday, that first we take Devi Dham, above that is Shiv Dham, above that is Vaikuntha. Maharaj was today explaining Vaikuntha, where there is no entrance of Maya at all. That place is governed by Yog Maya. Vaikuntha is unlimited. It has got no limit. And the lower portion of Vaikuntha has numerous Vaikuntha abodes. And on the top of this Vaikuntha, there is one Golok. And Maharaj was explaining that in Golok also, we are having different sections. One section is Dwarka, then Mathura, and then Maharaj was explaining Vrindavan. In Dwarka, Aishwarya and Madhuri is there, but Madhuri is very much limited, covered by Aishwarya. Maharaj explained that once Narad gave Parijat flower there to Krishna and asked, please give this flower to your beloved wife out of 16,108. And it created a great problem to Krishna. Krishna says that today you have come to give me problem. Narada says, please don't think on this point. Do it quickly. I have to go. Give it to your most beloved wife. And then Krishna gave it to Rukmani. No sooner he gave it to Rukmani, Satyabhama became angry. And just putting her feet harshly on the earth, she went to her room. That is called Kopa Bhavan. And then Krishna went there and said, what are you, why are you worrying? You are talking about one flower, I will get you one tree of Parijat. Then Krishna went to heavenly planet with Satyabhama. And at that time, Satyabhama, she was too much angry, said something. Oh, you are a liar. You had been telling me that you love me most and today it is proved that you don't. Krishna says, no, it's not like this. I will give you tree. I just gave her a flower, I will give you tree. Krishna went to heaven and bought this tree of Parijat after having a fight with Indra, and in way he killed Narakasura also. Such type of Leela takes place. But there Krishna takes 400 form also when he fought with Pandruk, Vasudeva and many others. In Mathura, Madhurya and Aishwarya is equal. But in Braj, Madhurya is prominent. It covers Aishwarya. Then Maharaj was explaining what is Aishwarya and what is Madhurya. In Aishwarya, there are Leelas which are miraculous, which are never conducted by any human being. Such Leelas are inimaginable. And Krishna performs such Leela, only godly person, God can perform such Leelas. They are mysterious and miraculous Leelas. That is called Aishwarya. And Madhurya means where Leela is just like human being. As human being perform their activities. In Braj,
both leelas are there, Aishwarya as well as Madhurya. But Madhurya is covering the Aishwarya. Then Maharaj explained Putanavad. In Putanavad, Krishna is like a child and he is killing such a big monster. He is lifting Giriraj Govardhan. Maharaj was explaining wonderful thing. He is lifting Giriraj Govardhan by his left hand, and that's also this finger, which is the last in the left, because Radharani stays on the left of Krishna. She is Bama. So in fact, the whole Giriraj mountain Parvat was lifted not by Krishna, by potency of Krishna. So whatever you see in Vaikuntha, in Golok, and everywhere, and even here, it is manifestation of potency of Krishna. Krishna is potent, and everything is conducted by his potency. What is the activity of the potent? That is what Krishna does and what his power does. Maharaj was explaining, Krishna, that is powerful, that is potent, has only one work, that is desire. He has only one work, that is desire, and his potency manifests and serves according to his desire. So every activity and performance is conducted by potency of Krishna. Hence, Maharaj was explaining, this place is Radhakund. Radhakund is topmost even in Braj, because Vrindavan is part and part, smallest part of Braj. And we have to pray to Radharani that we should become servant, your servant. But how can we become her servant? Maharaj was explaining, he quoted one shloka. In that shloka it says that there are five one Navdweep. One who does not take shelter of Navdweep cannot get shelter of Braj. And one who does not take shelter of Gaurang Mahaprabhu, he cannot please Radha and Krishna. So in order to please Krishna, in order to get entry into Braj, we have to take shelter of Navdweep and we have to take shelter of Gaur Premanande Hari Hari One Chakalpatarbu Hashtag Kripa Sindhi Vaj. Thank you. আপনারা সবাই বসুন, বসে একটু রাস্তা দিয়ে দেন, একটু চেপে চেপে বসুন, আমাদের মাঝখান থেকে রাস্তা দিয়ে দেন, পাতা পাতা
Thank you.
লক্ষ্য রাখুন আপনারা, পেছন দিকে কোথায় পড়েনি হাত তুলুন, এদিকে মাইকে রিক্সার বাঁদিকে কয়েকটা পাতা পড়েনি, আপনারা ঘুরে আসলেন এদিকে বলেনি আপনারা উঠবেন না, যাদের খাওয়া হয়েছে ওরা উঠবেন না, সামনের লোকেদের বলেনি চলো আমার মনের অভিমান, আমার নবদ্বীপে বাস মনের অভিমান, আর বৃন্দাবন দিয়ে বাস মনের অভিমান, তোমরা
বিলাসে কাটায়েন কাল পরম সাহসে আমি বিদ্যার বিলাসে কাটায়েন কাল জড় বিদ্যা যত মায়ার বৈভব জড় বিদ্যা
তোমার ভজনে বাধান মিয়া, অনিত্য সংসারে মোহজান মিয়া, জীবিকে কর এ গাধা ঝা, সেই গাধা হয়ে বহিনু অনেক কাল, তোমার চরণ না ভজিনু কভু তোমার চরণ, এখনো শরণ তুমি এখনো বিদিল, এখন জীবন যাতনা প্রভু হে প্রভু হে, জীবন যাতনা হইল এখন জীবন, সে বিদ্যায় অবিদ্যা ভেল, ও সে বিদ্যায় তোমার চরণ বিনা কিছু ধান, তোমার চরণ প্রভু হে তোমার চরণ আর তোমার চরণ, সংসারে বিদ্যা ছাড়ি ভক্তি বিনোদ, তাই ভক্তি বিনোদ জড় বিদ্যা ছাড়ি, অবিদ্যার বিলাসে কাটায় নো কাল, পরম সাহসে আমি বিদ্যার বিলাসে কাটায় নো কাল, তু আপদ করে সার তু আপদ করে, ও ভক্তি বিনোদ জড় বিদ্যা ছাড়ি, ভক্তি বিনোদ তু আপদ করে, জয় বিদ্যানগর বিহারি জয় গৌর হরি, বিদ্যানগর বিহারি জয় গৌর হরি, ওই যে স্থান ওটা হচ্ছে পাদপীঠ, ওখান থেকে আপনার অনুগ্রহ করে সকলেই লোক নেবে যান, ওয়া সে যে লোক বেঠে হ্যাঁ ওয়া সে উতার যায় নিচে, যদি বেঠনা হতা তো হমই লোক বেঠতে, ওইখান থেকে একসঙ্গে আপনারা সব নেবে যান, কখনো ওখানে উপরে বসবে না, ওটা হচ্ছে পাদপীঠ মতন, ওটা আমাদের প্রণম্য, ওকে আমরা পরিক্রমা করি, এই যে সব লোক নিচে বেঠ যাও, কই ভি বীচ মে খড়া না রহো, এ বীচে মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকবে না, সব লোক বেঠ যাও, কেউ ওখানে না, শুধুমাত্র ঠাকুর থাকবে, পাশে দাঁড়িয়ে নিচে হাওয়া করো, আর আমার রাস্তাতে নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছে, নীলাম্বর চক্রবর্তী তিনি পূর্বেকার গর্গাচার্য, তিনি বললেন যে সে পরশু আগামী পরশু কৃষ্ণচন্দ্র ব্রজের যে কৃষ্ণচন্দ্র নদিয়াতে প্রকট হবেন, আমরা সেই শুনে আমাদের ভারী উল্লাস, এখন একটু জন্মের বাধাই হবে, গৌর কৃষ্ণচন্দ্র গৌর রূপেতে আসবেন, ও পূর্ব সন্ধ্যাতেই
আমরা তার একটা বাধাইর গান আমাদের ব্রজের একটি ছেলে কীর্তন করছে, আপনার শ্রবণ করুন। Thank you.
কৃষ্ণকে দোলনায় দোলাচ্ছেন আর কৃষ্ণ তো কেনে ফেলেছেন সমস্ত গ্রহবাসী।